আসসালামু আলাইকুম, টিসি ইউনিটিকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো, যাদের টিভি কথা শোনা যায় বা মিউজিক শোনা যায়, ছবি দেখা যায় না, তো তারা চাইলে নিজেরা এটা ঠিক করতে পারবেন। তো কিভাবে ঠিক করবেন আজকে সেটা দেখাবো, চলুন দেখে আসা যাক। ফার্স্ট অফ অল করতে হবে কি, টিভির যা স্ক্রু আছে সবগুলো আনলক করে নিতে হবে। দেন ব্যাকপার্টটা তুলে সামনে যে ডিসপ্লে উপরে ফর্ম পার্ট আছে এটা জাস্ট আমরা একবার তুলে নেব। এটা তোলা হলে ডিসপ্লেটা সুন্দর করে মাঝখানে ধরে তুলতে হবে, যাতে ডিসপ্লেটা ভেঙে না যায়, ডিসপ্লে ভাঙলে কিন্তু সব শেষ। দেন ডিসপ্লের নিচে যে এই পার্টটা আছে এটা তুলবো। এবার আমরা এখানে তিনটা পেপার পাবো, পেপার তিনটা তুলবো। আর যে এই কালো দাগগুলো দেখছেন, এগুলো যদি আপনারা পরিষ্কার করে দেন তাহলে দেখবে টিভির স্ক্রিন একদম ক্লিয়ার আসবে। অনেক সময় ব্লু স্ক্রিনে দেখবেন যে ভিতরে নোংরা দেখা যায়, সেটা আর আসবে না। এটা তোলার পরে যে এই লাইটগুলো দেখছেন, সেই লাইটগুলো জাস্ট আপনারা চেক নেবেন মিটার দিয়ে যে কোনটা ভালো আছে। একটা যদি লাইটের প্রবলেম থাকে তাহলে বাকিগুলো আর জ্বলে না। তো আমি এখন মিটার দিয়ে চেক করব কোন লাইটটাই প্রবলেম আছে। তো আমার এই লাইটটার প্রবলেম আপনারা তো বুঝতে পারলেন, বাকিগুলো সব চেক করে নিলাম। এখন এই একটার জন্য আমার পুরো সেট চেঞ্জ করতে হবে। এগুলো আপনারা চাইলে যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে কিনতে পারবেন, 150 থেকে 200 টাকা নিবে। তো আমি এখন লাইটটি কিনে নিয়ে আসবো। ওকে, লাইটটি আমার এখন লাগানো শেষ, আমি চেক করে নিয়েছি লাইট ভালো আছে। এবার আমি যেভাবে আমার বাকি পার্টসগুলো খুলেছিলাম সেগুলো সেম সেম ওয়েতে আমি আবার ফিটিং করব। আশা করি এই ফিটিং করলে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি ফিটিং শেষে আপনাদেরকে আবার দেখাবো যে আমার কাজটি হয়েছে কিনা, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। ওকে, আমার টিভিটি সার্ভিসিং কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং উপকার আসছে। যদি উপকার হয়ে থাকে আপনি শেয়ার করবেন, যাতে আপনার ভিডিওটি দেখে অন্য কেউ উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।